সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি বেল আইকনে ক্লিক করুন ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা বর্তমান সময় ইন্টারনেট আমরা প্রায় সকলেই ব্যবহার করি আর ইন্টারনেটে যখন আমাদের কোনো ইনফরমেশনের দরকার হয় কোনো তথ্যের দরকার হয় আমরা ইন্টারনেটের সার্চ ইঞ্জিনে কোনো কিছু সার্চ করার কয়েক সেকেন্ডেরও অল্প সময় সেই রেজাল্টটি আমরা সামনে পেয়ে যাই যেটি থেকে আমাদের অনেকে মনে হয় যে ইন্টারনেটের মাধ্যমে সমগ্র পৃথিবী আমাদের হাতের মুঠোয় কিন্তু আপনারা কি জানেন যে আমরা সাধারণ মানুষরা যে ইন্টারনেট ব্যবহার করি সেটি সমগ্র ইন্টারনেটের মাত্র চার পার্সেন্ট হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে কথা বলতে চলেছি সম্পূর্ণ ইন্টারনেট সাম্রাজ্যের বিভিন্ন ভাগগুলির সম্বন্ধে নমস্কার বন্ধুরা আমার নাম সুহেদ ঘোষ আপনারা দেখছেন বাংলা ভাষার প্রথম প্রযুক্তিগত চ্যানেল টেকনিক্যাল চাণক্য যেখানে আমি আপনাদের সাথে বর্তমান সর্বশেষ প্রযুক্তিগুলি সহজতর উপায় বিশ্লেষণ করে থাকি চলুন এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই ইন্টারনেট সাম্রাজ্যের বা ইন্টারনেট দুনিয়ার বিভিন্ন ভাগগুলি এই ইন্টারনেট যে আমরা ব্যবহার করি এই ইন্টারনেটের এত বড় দুনিয়াকে যদি খুব সহজভাবে বুঝতে হয় আপনি আইসবার্গের সাথে বা হিমশৈলের সাথে কল্পনা করতে পারেন আইসবার্গের যেমন সাত ভাগের এক ভাগ জলের উপরে থাকে আর বাকি যে ছ ভাগ জলের নিচে থাকে এখানে ইন্টারনেটে আমরা যে সমস্ত ইনফরমেশান সার্চ করি বা যে সমস্ত ইন্টারনেটে ইনফরমেশনের অ্যাক্সেস সাধারণ মানুষের কাছে আছে সেটি কিন্তু ইন্টারনেট দুনিয়ার মাত্র চার পার্সেন্ট আর বাকি যে ছিয়ানব্বই পারসেন্ট বা নাইনটি সিক্স পারসেন্ট তার অ্যাক্সেস আমরা পাই না বা সেটা আমরা দেখতেই পাই না এই ইন্টারনেটকে আপনি যদি হিমশৈলের সাথে বা আইসবার্গের সাথে কল্পনা করে তিনটি ভাগে ভাগ করেন এর তিনটি পার্ট আছে একটি হচ্ছে সারফেস ইন্টারনেট আরেকটি হচ্ছে ডিপ ইন্টারনেট আরেকটি কথা আমরা মাঝে মধ্যে শুনে থাকি সেটি হচ্ছে ডার্ক ওয়েব বা ডার্ক ইন্টারনেট বা অন্ধকার জগৎ সুতরাং এই যে সারফেস ইন্টারনেট এটি হচ্ছে সমগ্র ইন্টারনেটের চার আর বাকি ছিয়ানব্বই পার্সেন্ট জুড়ে আছে হচ্ছে ডার্ক ওয়েব এবং ডিপ ওয়েব আমরা সাধারণত যে গুগলের সার্চ ইঞ্জিনে বা ইয়াহুর সার্চ ইঞ্জিনে বা বিংয়ের সার্চ ইঞ্জিনে যে সমস্ত ইনফরমেশান সার্চ করে যে সমস্ত ওয়েব রেজাল্ট বা ওয়েবসাইট আমাদের সামনে চলে আসে এটি হচ্ছে সমগ্র ইন্টারনেটের শুধুমাত্র চার পার্সেন্ট মানে আমরা সারফেস ইন্টারনেট ব্যবহার করি আর এরপর যদি আমরা চলে আসি ডিপ ওয়েবের ক্ষেত্রে ডিপ ওয়েব হচ্ছে ইন্টারনেটের সেই জায়গা যেখানে আপনাকে অ্যাক্সেস পাওয়ার জন্য স্পেশাল পারমিশনের প্রয়োজন পড়বে যেমন ডিপ ওয়েবকে যদি সহজভাবে বুঝতে হয় যেমন ধরুন আপনার গুগল ড্রাইভে আপনি যে সমস্ত ইনফরমেশান স্টোর করে রেখেছেন সেই ইনফরমেশান কিন্তু যদি অন্য কোনো মানুষ গুগলে সার্চ করে সে কিন্তু খুঁজে পাবে না মানে সেগুলি সার্চ ইঞ্জিনে অ্যাপিয়ার করবে না সুতরাং যেগুলি সার্চ ইঞ্জিনে অ্যাপেয়ার করে আমরা যে সমস্ত ওয়েবসাইটের অ্যাক্সেস পাই বা যে সমস্ত ইনফরমেশান পাই সেটি হচ্ছে সার ফেস ওয়েব আর ডিপ ওয়েব হচ্ছে যেটির অ্যাক্সেস পাওয়ার জন্য আপনাকে স্পেশাল পারমিশন বা স্পেশাল ইউআরএল লাগবে যেমন ধরুন গুগল ড্রাইভে আমরা যে ইনফরমেশনটি রাখি সেটি যদি কারোর সাথে শেয়ার করার প্রয়োজন পায় আমরা যে স্পেশাল ইউ এলটি জেনারেট হয় সেটি যখন অপোজিট সাইডের মানুষটির সাথে শেয়ার করি তখনই সে সেটির অ্যাক্সেস পায় তার আগে কিন্তু সেটি গুগলের সার্চ ইঞ্জিনে সার্চ করে তার অ্যাক্সেস পাবে না এবং শুধুমাত্র তাই নয় সেটি অ্যাক্সেস পাওয়ার জন্য স্পেশাল পারমিশনের প্রয়োজন হয় এই রকমই যদি আমরা অফিসিয়াল কাজের ক্ষেত্রে চলে আসি যেমন ধরুন আজকে সারা পৃথিবীতে করোনা ভাইরাসের বিভিন্ন রিসার্চ চলছে এই করোনা ভাইরাসের যে রিসার্চ চলছে এগুলোও কিন্তু বিভিন্ন জায়গাতে ওয়েবের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে শেয়ার করা হচ্ছে যেমন যদি ভারতবর্ষের কথা চলে আসি এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ করছে হচ্ছে সিরাম ইনস্টিটিউট যে সিরাম ইনস্টিটিউটের যে ভ্যাকসিন তার একটি নির্দিষ্ট ফর্মুলা আছে সেই ফর্মুলাটি তারা ওয়েবে স্টোর করে রেখেছে এবং তাদের যে স্টাফেরা আছে তাদের যে কর্মচারীরা আছে তাদের কাছে কিন্তু সেটির অ্যাক্সেস আছে কিন্তু যদি আমরা গুগল বা কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করি সেটি কিন্তু আমরা দেখতে পাবো না ঠিক এটাই হচ্ছে ডিপ ওয়েব ঠিক এরকমভাবেই গভর্নমেন্টের বিভিন্ন হিডেন পরিকল্পনা বিভিন্ন সিক্রেট প্ল্যান বা যে কোনো দেশের যে কোনো দেশের সরকারের যে সিক্রেট সার্ভিস তাদের যে পরিকল্পনা বা আপনি বলতে পারেন যে বিভিন্ন যে ফুড ব্র্যান্ড আছে যেমন ধরুন কোকূগোল পেপসি তাদের যে খাবার তাদের যে রেসিপি এই সমস্ত কিন্তু ওয়েবে তারা নিজেদের সিক্রেট জায়গাতে স্টোর করে রেখেছে কিন্তু এগুলি কিন্তু আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করে পাই না যদি শুধুমাত্র ইউআরএল দেওয়া হয় তাহলে আমরা অ্যাক্সেস পেতে পারি আর ইউআরএল তাদেরই দেওয়া হয় যারা সেখানে কাজ করছে বা তাদের কাছে স্পেশাল পারমিশন আছে সেটির অ্যাক্সেস নেওয়ার এবং সেখানে অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদের আইডি পাসওয়ার্ডের প্রয়োজন হয় আর সব শেষে আসছে সবচেয়ে বিতর্কিত ডার্ক ওয়েব ডার্ক ওয়েব কথাটি শুনেই আপনি বুঝতে পারছেন যে এটি অন্ধকার জগৎ মানে এটি ইন্টারনেট দুনিয়ার অন্ধকার জগৎ যত ইলিগাল কাজ সেটি কিন্তু এই ইন্টারনেট দুনিয়ার এই ডার্ক ওয়েবের মাধ্যমে হয় মানে যে কোনো দেশের সরকারের বা সারা পৃথিবীতে বিভিন্ন সরকারের যে সমস্ত কিছু ইন্টারনেটে থাকার পারমিশান নেই বা ইন্টারনেটের মাধ্যমে সেগুলিকে সার্ফেস করার বা সার্ভ করার পারমিশান নেই সেগুলি হয় কিন্তু এই ডার্ক ওয়েবের মাধ্যমে আপনি বলতে পারেন যে আন্ডার ওয়ার্ল্ড যেমন আমরা বুঝি সেই আন্ডার ওয়ার্ল্ডের অনলাইন ভার্সন এখানে ড্রাগ ডিলিংস হয় হিউম্যান ট্রাফিকিং হয় বা বিভিন্ন আইডেন্টি কার্ড জাল করা হয় বা যে সমস্ত আমরা মাঝে মধ্যে শুনি যে মিউজিয়াম বা বিভিন্ন জায়গা থেকে মূল্যবান অ্যান্টিক জিনিসপত্র চুরি গেছে যেমন যদি সর্বশেষ উদাহরণ ধরা যায় রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ এই যে জিনিসপত্রগুলি এগুলি কিন্তু অ্যান্টিকের প্রচুর ভ্যালু আছে এটি চুরি যাওয়ার পর বিভিন্ন জায়গাতে হাত বদল হয় বা অপশান হয় যদি অফলাইন সেটিকে করা হতো সেই ক্ষেত্রে ট্রেসেবেল সেক্ষেত্রে বোঝা যেত যে কার কাছে জিনিসটি যাচ্ছে আর যদি অনলাইনও করা যেত সেক্ষেত্রে ধরুন ফেসবুকের মধ্যে যদি অ্যাড দিয়ে দেওয়া হতো বা কোনো অনলাইন শপিং ওয়েবসাইটে যদি এটি বিক্রির জন্য অ্যাড দেওয়া হতো তাহলে যে কোনোভাবে যে কোনো দেশের সিক্রেট সার্ভিস বা ইন্টেলিজেন্স অফিসাররা সেগুলিকে ট্র্যাক করে নিত এখানে এই কাজগুলি হয় কিন্তু ডার্ক ওয়েবের মাধ্যমে যেখানে আপনি বলতে পারেন যে যে সমস্ত কাজ এই মুহূর্তে আমাদের বাস্তব দুনিয়াতে ইলিগাল বা বাস্তব দুনিয়াতে যেগুলির পারমিশন নেই বা যেগুলি ক্রাইম সেই সমস্ত কাজই কিন্তু ডার্ক ওয়েবের মাধ্যমে হয় সুতরাং এই যে ডার্ক ওয়েব এই ডার্ক ওয়েবে কিন্তু সাধারণ মানুষের বিনা প্রয়োজনে নিজের অজান্তে পৌঁছানো উচিত না এই ডার্ক ওয়েবের মাধ্যমে শুধুমাত্র একটি জিনিস ভালো হতে পারে সেটি হচ্ছে ইন্টারনেটের স্বাধীনতা যেমন প্রচুর কিছু জিনিস আছে যে জিনিসগুলি সাধারণ মানুষের অ্যাক্সেস পাওয়া যেতে পারত কিন্তু বিভিন্ন দেশের সরকার বিভিন্নভাবে রেস্ট্রিক্ট করে রেখেছে সেই ক্ষেত্রে এই ডার্ক ওয়েবে বিভিন্ন জায়গার আপনি থিসিস পেপার পড়তে পারেন বিভিন্ন রিসার্চের পেপার পড়তে পারেন যে রিসার্চ পেপারগুলো এই মুহূর্তে কিন্তু সাধারণ মানুষের জন্য আমাদের যে নর্মাল ইন্টারনেট বা সারফেস ইন্টারনেট সেখানে অ্যাক্সেস নেই যেমন ধরুন এই ডার্ক ওয়েবের মাধ্যমে কিন্তু আপনার ওয়েপেন ডিলিংস ডিলিংসও হয় আপনি বলতে পারেন যে এই যে নিউক্লিয়ার রিসার্চ হয় বিভিন্ন জায়গাতে আমরা মাঝে মধ্যে শুনি যে হ্যাকাররা বিভিন্ন ইনস্টিটিউটে বা বিভিন্ন রিসার্চ সেন্টারে হ্যাক করে বিভিন্ন ইনফরমেশান চুরি করে নিয়েছে এই সমস্ত কিন্তু ডার্ক ওয়েবের মাধ্যমে হ্যান্ড বদল হয় বা আপনি বলতে পারেন হস্তান্তর হয় বিভিন্ন জায়গাতে বিক্রি হয় বা অনেক সময় আমরা শুনি যে বিভিন্ন ব্যাংকিং সেক্টরে বা বিভিন্ন ওয়েবসাইটের অ্যাকাউন্টকে হ্যাক করে আমাদের আইডি পাসওয়ার্ড চুরি গেছে বা আইডি পাসওয়ার্ডকে নিয়ে নেওয়া হয়েছে বা আমাদের ডেবিট কার্ড ডিটেলস ক্রেডিট কার্ড ডিটেলস নিয়ে নেওয়া হয়েছে এই যে সমস্ত ডিটেলস এগুলি কিন্তু ডার্ক ওয়েবের মাধ্যমে একটি নির্দিষ্ট টাকার বিনিময়ে বিক্রি হয় যাতে পরবর্তীকালে ক্যাম্পস্টাররা আমাদের কল করে সেই সমস্ত ডেবিট কার্ডের থ্রু আমাদের ওটিপি জেনে নিয়ে আমাদের থেকে মানি নিয়ে নিতে পারে বা টাকা নিয়ে নিতে পারে ঠিক এই সমস্ত ইলিগাল কাজ হয় ডার্ক হয়ে সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে ইন্টারনেটে শুধুমাত্র চার পার্সেন্ট আমরা ব্যবহার করি বাকি যে ছিয়ানব্বই পার্সেন্ট সেটি কোনোভাবেই কোনো সার্চ ইঞ্জিনে অ্যাপিয়ার হয় না বা আমরা সার্চ করলে খুঁজে পাই না আর এখানে যে ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব তার মধ্যে ডিপ ওয়েব ব্যবহার করার জন্য স্পেশাল পারমিশন লাগে আইডি পাসওয়ার্ডের প্রয়োজন হয় অথেন্টিকেশনের প্রয়োজন হয় আর এই যে ডার্ক ওয়েব সেটি নিয়ে আমি এরপরে একটি বিস্তারিত ভিডিও বানাবো যে কিভাবে ডার্ক ওয়েবে মানুষ পৌঁছে যায় বা কিভাবে ডার্ক ওয়েব ব্যবহৃত হয় বা কেন ব্যবহৃত হয় সুতরাং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যদি ডার্ক ওয়েব সম্বন্ধে সেই বিস্তারিত ভিডিওটি আপনি দেখতে চান কিন্তু সহজভাবে বললে ডার্ক ওয়েব হচ্ছে আমাদের বাস্তব দুনিয়ার যে সমস্ত ইলিগাল ক্রাইম বা যে সমস্ত আন্ডারওয়ার্ল্ডের কাজ হয় সেগুলি যখন ইন্টারনেটের মাধ্যমে কমিউনিকেশনের প্রয়োজন হয় বা ইন্টারনেটের মাধ্যমে করার প্রয়োজন হয় সেটি হয় হচ্ছে ডার্ক ওয়েবের মাধ্যমে বাস বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ভিডিওর নিচে কমেন্টস আমাকে জানান এরপর কি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারি আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটিও ভিডিওর নিচে কমেন্টস আমাকে জানাতে পারেন এবং টেকনিক্যাল চাক্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ টেকনিক্যাল চাক্য চ্যানেলটি প্রত্যেক সপ্তাহে এরকম একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয় এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন চেনা পরিচিত মানুষজনের সাথে শেয়ার করুন জয় হিন্দ বন্দে মা নমস্কার